السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. أما بعد, দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে অনেক অনেক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল নিউজ 24 এর নিয়মিত আয়োজন ইসলাম আমরা। আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিন শুকরিয়া আদায় করছি, তিনি এই সুন্দর সন্ধ্যায় আমাদের সকলকে দিনই কিছু মাসলা মাসাইল নিয়ে আলোচনা করার তৌফিক দান করেছেন। ইয়া রব্বি লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আজকে আপনাদের পাঠানো বিভিন্ন প্রশ্নের উত্তর নিয়ে কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ধর্মীয় আলোচক শেখ আনোয়ারুল হক, চেয়ারম্যান উম্মাহাতুল মুমিনিন ট্রাস্ট ঢাকা। মহতারাম, কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। মহতারাম, কয়েকটি প্রশ্ন আমার হাতে রয়েছে। প্রথম যে প্রশ্নটি আপনার কাছে জানবো, যে আবদুল্লাহ নামে একবার জানতে চেয়েছেন যে মুজিজা, কারামত এবং এলহাম, এই তিনটি জিনিসের মাঝে পার্থক্য কি? বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম, আম্মা বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য। সে আল্লাহর ইবাদত কীভাবে করতে হবে, তাই যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়ে তাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, তাদেরকে হেদায়েতের পথে আনার জন্য, জান্নাতে পৌঁছার জন্য দিক নির্দেশনা দিয়েছেন। তো যাদের উপরে আল্লাহর পক্ষ থেকে ওহি আসছে তারা হলেন নবী, এবং যাদের কাছে কিতাব আসছে ওলা হলেন রাসূল। পাশাপাশি আল্লাহর নবীর নবুয়ত প্রাপ্তির পর নবীর মাধ্যমে আল্লাহ পাক দিন এবং ধর্মকে, ইসলামকে প্রচার ও প্রসার করার জন্য সেই যুগের মানুষের কাছে তাদেরকে গ্রহণযোগ্য করে তোলার জন্য তাদের পক্ষ থেকে যে কোনো তাহাদ্দি থাকে অথবা চ্যালেঞ্জ থাকে তার মোকাবেলায় তার জবাব দেওয়ার জন্য নবীর মাধ্যমে যে অলৌকিক কাজ, যেটাকে খারকুল আদা বলা হয়, অর্থাৎ সাধারণত মানুষের অভ্যাস আদৌ যেটা করতে পারে না, এমন কোন কাজ যদি নবীর দ্বারা বা রসুলের দ্বারা প্রকাশিত হয় তাকে বলা হয় মুজিজা। মুজিজার শব্দটা এজাজ শব্দ থেকে, মানে অপারগতা করে দেওয়া, মানে সাধারণভাবে মানুষ এটা পারবে না, অসম্ভব। যেমন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অনেক মুজিজা আল্লাহ পাক প্রকাশ করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের জন্য মুজিজা ছিল। এই মুজিজা দিয়ে আল্লাহ পাক নবুয়তকে প্রমাণিত করেছেন, কোরআনকে মানুষের কাছে গ্রহণযোগ্য করেছেন। যেমন কোরআনে কারিমের বহু জায়গার মধ্যে এই মুজিজাতের কথা আছে, হাদিসের মধ্যে মুজিজাতের কথা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক মুজিজাত রয়েছে, তার মধ্যে একটা হলো কোরআন। যেমন কোরআন দিয়ে আল্লাহ পাক বলেছেন, ইন কুনতুম ফি রাইবি মিম্মা নাযযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিনহা আও মিসলিহা। যে কোরআনের ব্যাপারে যদি তোমরা সংশয় সন্দেহ করো তাহলে কোরআনের সমতুল্য একটা কিছু নিয়ে আসো, তারা পারেনি, অপারগতা প্রকাশ করেছে, এটা হলো বড় মুজিজা। এরপরে সময়ে সময়ে যেমন সাক্কে কামার, চন্দ্রকে দ্বিখণ্ড করে দেখিয়েছেন, এটা হাতের ইশারা দিয়ে আল্লাহ নবী করে দিয়েছেন, এটা আল্লাহর পক্ষ থেকে হয়। আর কারামত হলো, কারামত শব্দটা যে কথাটি আপনি বলছেন, মুজিজা নবীদের সাথেই সীমাবদ্ধ, নবীদের সাথেই সীমাবদ্ধ, নবুয়তের সাথেই সীমাবদ্ধ। জি জি। আর যেটা বলছিলেন কারামত, কারামত হলো, কারামত শব্দটা অর্থই হলো যে সম্মান করা, সম্মানিত করা। এটা নবী ছাড়া অন্য আল্লাহ প্রিয় বান্দা যারা, আপনার কাছে আসবো একটি প্রশ্ন নিয়ে নেই। যে দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু, আপনার নাম বলুন, প্রশ্ন করুন। যে শুনতে পাচ্ছেন দর্শক, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। জি বলুন। আমার প্রশ্নটা হচ্ছে, হজ আর উমরা, হজ দুটা কি এক নাকি? জি। তো নবী ছাড়া অন্য, আপনার কাছে আসবো, এই আমাদের এই বোন জানতে চেয়েছেন যে হজ এবং উমরা দুটি কি এক নাকি আলাদা? হজ এটা হলো ফরজ ইবাদত। জি। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানের উপর যে পাঁচটি স্তম্ভ নির্ধারণ করা আছে ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে হজ হলো একটি। জি। তবে হজের ফরজটা সবার জন্য সমানভাবে নয়, যার উপরে সামর্থ্য আছে সেই করতে পারে। যেমন ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইস্তাতা ইলাইহি সাবিলা, আল্লাহর জন্য মানুষের উপরে হজ করা ফরজ, যে ব্যক্তির পক্ষে হজে যাওয়া পর্যন্ত সক্ষম সম্ভব, এই হজটা ফরজ। হজের পাশাপাশি আরেকটা বিষয় আছে উমরা, সেটা হলো উমরা মানুষের জীবনে, এটা তো আর ফরজ নয়, এটা হজের সাথে মানুষ করে। যদি হজ করতে গিয়ে হজের যে প্রকার বেদগুলো আছে, হজ্জে কেরান হোক বা হজ্জে তামাত্তু হোক বা হজ্জে ইফরাদ হোক, ইফরাদের মধ্যে তো উমরা প্রয়োজন হয় না, কেরান বা
তামাত্তুর জন্য হজের সাথে উমরা করতে হয়, মানে হজেরই একটা অংশ উমরা, হজেরই একটা বিষয়, কিন্তু হজের মতো এটা ফরজ নয়, ফরজ নয়। জি, উমরা জন্য নির্ধারিত কোনো সময় নেই, কিন্তু হজের জন্য নির্ধারিত একটা সময় আছে। হজ নির্ধারিত সময়ে নির্ধারিত জায়গায় নির্ধারিত কিছু কাজ করার নাম হলো হজ। তদ্রুপে উমরার জন্য নির্ধারিত কোনো সময় নেই, বছরের যে কোনো সময় যে কোনো সময় করতে পারে। এবং কেরান এবং তামাত্তু যে কথাটি বলছিলেন, হস্ততি এই হজের সাথে উমরার প্রয়োজন, হ্যাঁ এই দুইটার সাথে উমরার প্রয়োজন, হজেরই একটা অংশ। কারামত হলো নবী ছাড়া অন্য আল্লাহর প্রিয় বান্দা যারা আছে, আসফিয়া আছে, আল্লাহর ওলি যারা আছে, তাদের মাধ্যমে এমন কখনো কখনো আল্লাহ পাক প্রকাশ করান যে সেটাও খারকে আদাত, মানে সাধারণ মানুষ যা করতে পারে না। যেমন মরিয়াম আলাইহিসসালামের দ্বারা আল্লাহ পাক অনেক কারামত প্রকাশ করেছেন, যেটা কোরআন শরীফের মধ্যে আছে। বে মৌসুমের মধ্যে মরিয়াম আলাইহিসসালামের কাছে ফল আসছে, যেটা শীতের ফল, সেটা দেখা যাচ্ছে যে গরমের মৌসুমে, গরমের সিজনের ফল দেখা যাচ্ছে শীতের মৌসুমে। ইয়া মারিয়াম আন্নালাকি হাযা, আন্নালাকি হাযা, যাকারিয়া আলাইহিস সালাম প্রশ্ন করেছিলেন, হাযা মিন ইনদিল্লাহ, তিনি তার জবাব বলেছিলেন এটা আল্লাহর পক্ষ থেকে। যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে যে হাদিসের মধ্যে আসছে, ইয়াসারি আল জাবাল, এটা তো প্রসিদ্ধ একটি বিষয় যে তিনি পারস্য বিজয়ের মধ্যে যে সারিয়া সেনাবাহিনীকে পাঠিয়েছিলেন, তাদের একটা বিপদ সংকুল মুহূর্তের মধ্যে মসজিদে নববীতে জুমার খুতবা দেওয়ার রত অবস্থায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখান থেকে তাদের বিষয়টা দেখে বা বুঝে উচ্চস্বরে বলেছিলেন খুতবার মাঝখানে, ইয়া সারিয়াল জাবাল, সারিয়া ইবনে যে পাঠিয়েছিলেন তাদেরকে, বলুন তোমরা জাবাল মানি পাহাড়, পাহাড়কে আশ্রয় গ্রহণ করো, তারা তোমাদের জন্য সুবিধা হবে। এবং সেটা তারা ওখানে বসে হাজার হাজার মাইল দূরে থেকে ওই শব্দটা এভাবেই শুনেছেন যেমন মসজিদে নববীতে বসে মুসল্লিরা শুনেছেন, সুবহানাল্লাহ। এবং পরবর্তী ওরা জিজ্ঞেস করছেন, ফিরে আসার পর, তোমরা যেমন শুনেছো আমরা তদ্রূপই শুনেছি। তো এই যে নবী ছিলেন না তিনি, এই জন্য তার দ্বারা যে এটা পৌঁছানো, এটা হলো কারামত। এখন কারামত আর মজিজার মধ্যে পার্থক্য এখানে যে নবুয়তের কারণে যে মজিজাটা হয়, সেই মজিজাটা হলো সব সময়ের জন্যই মজিজা, আর কারামত যেটা সেটা সময় এবং স্থান ভেদে অংশ পার্থক্য হয়। যেমন বেশ কম হয়, যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই অবস্থাটা সেই যুগের জন্য কারামত ছিল। এখনকার যুগে যদি আমরা বলি, টেকনোলজি এত ডেভেলপ করেছে যে মানুষ এখন ফোনের মাধ্যমে বিভিন্ন যন্ত্রের মাধ্যমে সেই কথাটা পৌঁছাইতে পারে, সেটা আর সেই জমের কথাটা এক নয়। তার মানে যে কথাটি আপনি বলছিলেন যে কারামাতুল আউলিয়া হাক্কুন, কারামাতুল আউলিয়া এটা কিনো আনতে হবে, বিশ্বাস করতে হবে, অত্যন্ত চমৎকার বলছিলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক মণ্ডলী। এইভাবে অনেক সুন্দর সুন্দর এবং গুরুত্বপূর্ণ মাসআলা মাসাইল এখানে আমরা আলোচনা করে থাকি, যার জন্য অবশ্যই আপনি চোখ রাখুন প্রতিদিন ঠিক এই সময় নিউজ 24 এর পর্দা, ইনশাআল্লাহ তাআলা আপনি জানতে পারবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আগামী অনুষ্ঠানের আমন্ত্রণ রইল সকলের প্রতি, মহতরম সংক্ষিপ্তভাবে দোয়া করে দিন। اللهم صل وسلم على عبدك ورسولك محمد صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. آمين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. آمين. اللهم لا تدع لنا ذنبا إلا غفرت، ولا هما إلا فرجت، ولا دينا إلا قضيت، ولا مريضا إلا شفيت، ولا حاجة من حوائج الدنيا والآخرة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين. يا الله دعا كل ما يكون أمد شكل الغناح خطا قول كما أفق قول دين. يا الله جي عمل كل أبني راجي وخش يهدا شي عمل قول كارك توفيق دي دين. يا الله أمد المد جارة شستو تدك شستو تدان كورون. يا الله إيمان عمل وبرو بيچل تاكار توفيق دي دين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم اغفر لنا ولوالدينا ولجميع المؤمنين يوم يقوم الحساب. وصلى الله تعالى على خير خلق محمد وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين.